আমার মালিকের জাত নাম সাইটটা অক্কর দিয়া আমার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিনের চারটি অক্কর দিয়া মোহাম্মদ সুবহানাল্লাহ কর ও না আল্লাহর জিগা মানে কি আল্লাহ তোমার সাথে করিবে মিলিয়ে লেখ লিগা এটা কি আমরা কি মিলাইছি দুনিয়ার কোন মানুষ মিলাইছে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা কি কবি নজরুল ইসলামের আরে কথা কান নাকি মিয়া রবীন্দ্রনাথ ঠাকুরের কোন মুফতি সাহেব হুজুরের ফিস সাহেব হুজুরের আল্লাহ কো দাঁত দি ফালাই দিব এটা আমার কথা সুবহানাল্লাহ কর মুহাম্মদুর রাসূলুল্লাহ বারণ কর এটাও তো আমার কথা চিন্তা করেন এখন কেস করে যে আল্লাহর নামে হাইকোর্টে যায় আল্লাহ তোমার নাম বারণ কর নবী নাম রাখছো বারণ কর একটা অক্ষরের ভিতরে নকতা ফের বেশি নাই নকতাওয়ালা কোন অক্ষর নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বারণ কর একটা অক্ষর নকতা নাই তুমি কেমন মিলানি মিলাইছো গভীর মনোযোগ এই কারণে কই বাবা মিমে মোহাম্মদ আলিফে আল্লাহ কথা কোন ঠিক না লামে জিব্রাইল মাঝখানে সাক্ষী রাখছে আলি জিব্রাইলদের মনে করেন দুইজন দুই বন্ধু ভালোবাসা গভীর প্রেম চলছে সাক্ষী না থাকলে ভালোবাসার প্রমাণ আছে আছে আল্লাহ কয় জিব্রাইল তো সাক্ষী না রাখে এ দেখলাম আমরা দুজনে ফ্রেমটা দেখ যেজন আলিফি দইরা আছে যেজন আলিফি দইরা আছে আলিফের কাছে মিম বান্দা রয়া আছে অশরীয়তের মোল্লা একটু খেয়াল করো আমার ওয়াসটা ওরে দাল জাল রাজা যেজন ফয়রা আছে ওরে জিমের ঘরে মাবুদ মৌলা নকতা লাগাইছে হাই হাই জিমের ঘরে মাবুদ মৌলা নকতা লাগাইছে যেজন আলিফি দইরা আছে যেজন আলিফি দইরা আছে আলিফের কাছে মিম বান্দা রয় লামেতে গো জিব্রাইলে হবর পাঠাইছে সুবহানাল্লাহ কন্যা ৫০ হাজার টাক কিতাব পড়তার বামুলু বীরে এই জেহাদির ই তরিকতের ই গান্ডা তুমি বিশ্লেষণ কর্তার তা না এটা কলমের আগা তুলছে না সুবহানাল্লাহ কোন কলমের আগা বলে হুজুর আপনি ফাইলেন কই আমি ফাইছি ওই আমি সর্বপ্রথম একটা কোরআনে কারিম থেকে একখান আয়াতে কারিমা তুলে ধরছি আমি বলছি কি ইন্না রাহমাতাল্লাহি কারিবু মিনাল মুকসিনিন আয়াতটা পড়ছি না আমার আয়াতের সাথে ওয়াজ মিল থাক তুই বল আল্লাহ কয় আমার হাকিমত যদি তুমি জানতে চাও একজন মুকসিন আল্লাহওয়ালা মানুষের কাছে যাও সুবহানাল্লাহ পিতা না মুকসিন কার মুফাসসির সাহেব খুলেন তাফসিরে কবির টাইটেল ক্লাসে পড়ানো হয় মুকসিন তারাব ইন্নাল মুকসিনিনা ফিদ দুনিয়া ওয়াল আউলিয়ায়ে ইলমে জাহির ওয়া ইলমে বাতিন সুবহানাল্লাহ কোনা দুইটা এলেমের অধিকারী যেই লোকটাই আছে এই লোকটা হইল মুকসিন বান্দা আর এই মুকসিন বান্দার কাছে যদি যাইতে পারো রে জেহাদির মতো তরিকতের গান গায় আমি আল্লাহরে দেখতে পারবাম আল্লাহ আকবার বলুন মিয়া লামেতে গো জিব্রাইলে খবর পাঠাইছে
ওরে লামালি ফে কেন মাবুদ কাউরা লাগাইছে সুবহানাল্লাহ কোন মিয়া আরে লামালি ফে কেন মাবুদ কাউরা লাগাইছে যেজন আলিফি দইরা আছে যেজন আলিফি দইরা আছে গে আলিফের কাসিমিম বান্দা রয়া যেজন আলিফি দইরা আছে আরে গাইনেতে গো মাবুদ মওলা গায়েব রয়া আছে সুবহানাল্লাহ কোন না আল্লাহ দেখছে দেখছ নিও আমার মতো কালা সুন্দর লম্বা বাড়ি আল্লাহ তো দেখা যান আল্লাহ তো গায়েব আল্লাহ কি যেটা দেখা যান এইটি তো গায়েব নাকি গাইনেতে গো মাবুদ মওলা গায়েব রয়া আছে ওরে মি মেরে গরে ইয়ার মাঝে লুকাহায়া রইছে সুবহানাল্লাহ কোন মিয়া প্রাণ বাইরে আমি জানতে চাই মালিক কোথায় হা লুকাই রইছে মালিক বড় দেখতাম মন চাই সুবহানাল্লাহ কোন দুইজনে এক গরে রই সদাই দেখা দেখি হয় ফর্দার আড়াইলে তাই কা করছো শালা কি এখনো না দিলে দেখা কনা শয়তান তুমি বন্ধুর লাগিয়াম দেশ বিদেশি ঘুরিয়াম তোর বিচ্ছেদের কলঙ্কের হার গলাই ফইরাছি এখনো না দিলে দেখা কনা শয়তান কি সুবহানাল্লাহ কোন মিয়া কয়ো ফর্দার আলে তার মন চাই আল্লাহ তোমার আলে দেখতাম গভীর মনজু আল্লাহ শব্দটা চারটা অক্ষর দ্বারা কয়টা অক্ষর ঠান্ডা জন একটু বেশি লাগতেছে বেটা না একটা কাজ করি আলিফটা বাদ দিয়ে আজকে তিনটা অক্ষর লয়ে ডাক দেই আলিফ সরাই দিক কাম ওয়াই দুমাসকা আলিফটা সরাই দেন না তাহলে লাম লাম হে কি দিছে লিল্লা আলিফটা সরাই দিছি কিসে গভীর মনোযোগ কিসে লিল্লাহি মাফিসসামাওয়াতি ওয়া মাফিল আসিনিও আল্লাহ কো কি রে এই মগর গরে মগাও গো আমার হি দুনিয়ার মানুষের না বলে আমার এক টক্কর হগরে দিলা আমার নামে রক্ত বলতে যাবো গা সুবহানাল্লাহ কো না গভীর মনোজ এখানে পসরা করিবেন না ছোট্ট করে একটা কমা দিছে কমা বুঝেন তো যারা শিক্ষিত কমা দিছে এখানে পসরা করিবেন না কমা করিলে পঞ্চাশ টাকা জরিমানা দশটা জুতার বাড়ি উগলা ভাগলে আচ্ছা হে পেশাব করতে বইছি বইয়া আমি তো লেহাত ধরতাম না লি কমাডার এইবার জন্যাল করিবেন না দৈন্তান্নর আগ আসেন ফরে কমা কমা নিয়ে আইছে দৈন্তান্নর আগে লেহা সব ঠিক আছে গভীর মনোযোগ গভীর মনোযোগ এখানে পসরা করিবেন না কমা করিলে পঞ্চাশ টাকা জরিমানা দশটা জুতার বাড়ি এক দুষ্ট প্রস্রাব করতে বয়া কমাডারে দন্তান্নর পরে আসি নিটা মজায় দন্তান্নর আগে আনছে প্রস্রাব প্রস্রাব করে গেছে টান্দা দর্শে কিরে লেহা দশটা কি লেহা এখানে প্রস্রাব করিবেন না করিলে পঞ্চাশ টাকা জরিমানা দশটা জুতার বাড়ি কেউ হে কো কি হয়ে কিতা কস কিরে বাতি যে কিতা কস কই মিয়া দেখেন লে এটা দিকালন মিয়া ভালো করে দিকালন কিরে কথাটা তুই হেমনে ফোরতা রস না এখানে ফসরাব করিবে না কই কি লিখে পড়তা কমাডা দন্তান্নর আগে না ফরে আমি যে দিছিলাম ফরে দি আগে আনছে কেনা গভীর মনোজু টুপি দাড়ি আজকাল টুপা দিলা কুলুব তসবি তাহলিম দেখলেই মনে কইরো নারে হকানি আলেন
তার ভিতরে যদি রে নবীর ভালোবাসা না থাকে কুল্লু আলা লা ইমানা লিমান লাম মাহাব্বাত লাহু ইমানদার হইতেই পারবে না আমার নবীর প্রেম তোমার অন্তরের মধ্যে না থাকলে কথা কন হুজুর কুরআন তে দলিল দেন না নেন কুরআন তিন নেন কুরআন তিন ওয়া মিনান নাসি মাই ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন এ দুনিয়ার মানুষ আল্লাহ ঘোষণা করতেছেন দুনিয়ার মানুষ মিনান নাস ও দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহরে মানছো ওয়া বিল ইয়াউমিল আখির আমার আখেরাত মাংস কবর মিজান ফুলছেরা সব মাংস মিজান মাংস আল্লাহ কো ওয়ামা হুম বিমুমিনিন তুমি ঈমানদার হইতে পারো নাই সুবহানাল্লাহ কয় সুবহানাল্লাহ কে কখন কইছিবা আল্লাহ রে মানছেন আখেরাত মানছেন আল্লাহ কো ওয়ামা হুম বিমুমিনিন এখনো মুমিন হইতে পারো নাই এটা তো কোরআন প্রশ্ন হুজুর মুমিন কি জালালউদ্দিন রুমি যিনি 5000 কিতাবের হাফেজ সুবহানাল্লাহ কোনা আসলে ঈমান রূহে কুরআন মজগে দিল হাসতে হুব্বে রাহমাতাল্লিল আলামিন আল্লাহু আকবার কোনা রাহমাতাল্লিল আলামিন জাত পাকি নূর কি সুন্দর কথাটা করা মাহাতাল্লিল আলামিন জাত পাকি নূর সাল্ল আলাম দুরুদ সালাম ইয়া মালাইকা ইয়া রাসূল আল্লাহুম্মা সাল্লা Maulana Muhammad wa ala Ali Gubir Manuju Alif Shoreya Paisi Amra Lilla Allah Kotor Zemne Mochemne Dag Lilla Koye Dag Desho Mosha Nahi লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ সুবহানাল্লাহ কো সুবহানাল্লাহ একটা কাম করি আলিফ এক লাম একটা বাদ দিলাই একটা লাম বাদ দিয়ে দিলে আর দুই ডক্কর কয় ডক্কর আর এটা তো দুনিয়ার মানুষের নাম না দুনিয়ার কোন কবির লেখা না ফন্ডিতের লেখা না দুনিয়ার কোন আলেমের লেখা না দুনিয়ার কোন পীর সাহেবের নাম লেখা না যে একটা অক্ষর দিছি কমারে দিছি দিগুলো অর্থে রদ বদলে যাব এটা আমার মালিকের নাম সুবহানাল্লাহ কো না লাম আর হে কিসে লাহু লাম আর হে কিসে লাহু লাম আর হে কি আজকাল থেকে জিকির করবেন লাহু 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 লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির কোরআন আছে না নাই তিন ডক্কর বাদ দিয়ে দেন একটা করলে এটা হু কোন হু হু এটা কইলে ভগবান কোন কোন জি কইলে শরীফ আগলা কথা কোন পাগল তুমি কোরআন হু আল হাইয়ুল কাইয়ুম জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ কত যেমনে মনসা লাহু কবি সমস্যা নাই লিল্লা কবি সমস্যা নাই আল্লাহ কবি সমস্যা নাই হু কবি সমস্যা নাই পাগল রে তোর যেমনি মনে চাই রে পাগল তুই আমি আল্লাহর নাম ডাক তবু আমি আল্লাহর নাম টিকা তুই নরা সুইস নাম সুবহানাল্লাহ কোন নামি হা আমার আল্লাহর নামের মধ্যে হাকিকত আছে না নাই এই আল্লাহর হাকিকত জানার জন্য বাবা এলে মইল দুই প্রকার কয় প্রকার দুই প্রকার
একটা এলে এলমে মুকাশাফা আর একটা এলে বলো এলমে মুআমেলা একটা এলে স্কুল কলেজ মাদ্রাসার মধ্যে পাওয়া যায় আর একটা এলে কামেল উলি আল্লাহর দরবারে পাওয়া যায় জোরে কোন সুবহানাল্লাহ যে এলমটা স্কুল কলেজ মাদ্রাসায় শেষ শরীয়ত সেখানে মাত্র মারফতের তরিকতের এলম শুরু আল্লাহু আকবার করুন না মিয়া চিন্তা করছেন কি কথাটা মাঝে মধ্যে কই পাগল গোল উরা ভাই নে ওয়াজ করে আর মাইশের নষ্ট করো না মাঝে মধ্যে আমি কই তো পাগলা না উনি বুরে ছায় রে পাগলা না উনি বুরে ছায় ওরে আদম ফুরের হিয়া গাড়ে পাগলা না উড়া বিড়ায় ও পাগলা না উনি বুরে ছায় ওরে লাইলা হাফাল তুইলা রে পাগলা মস্তুলে দরিও ইল্লাল্লাহ নাম বইলা পাগলা বইডা মারিও ও পাগলা না উনি বুরে ছায় ওরে উজাল পায়া যায় রে পাগলা বাইতালে মারিও তির ফিনি রুই গাডে যায় লঙ্কর করিও ও পাগলা না উনি বুরে ছায় সুবহানাল্লাহ কোন না ইটা জানতে গেলে কামেল ফির মুর্শিদের হেজমত কোন লাগবো কথা কন ইটা ওই কলমের গাতার ফাতার মধ্যে ই এলে মুছছে না এই হরন জালালউদ্দিন রুমি যিনি 5000 লোক করে মুফতি মুফাসসির বানাইছে এক পাগলা এই হুনে ধরে জালাইলা আচ্ছা কোন একজন মুফতি একজন পিচি বলে যদি একটা পাগলে কয় এই জালাইলে হুনে যা কেমন লাগবো সেটা আরে হেইটা কিন্তু এই পাগলের বাচ্চাগুলো কলিকটা মারে এটা কুলি তো মূল বিশেষ কারণ ফহর আইসা গেছে জিতে তে জালালউদ্দিন রুমি জ্ঞানী মানুষ তো উচ্চ শিক্ষিত রাগ করেন নাই আমনে আমারে এইভাবে ডাক দিছি কমনত কষ্ট পাইছ কোনা কষ্ট না আমনে ব্যবহার টেরুম গিলিয়া কোনা তো টেলেন বিছিলি মনত কষ্ট আইতে পারে বড় হুজুর তুই মুসলমান হইছ তুই হিন্দি সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ অনেক মনিছে তুই বলে 5000 কিতাব লিখছ বলে লিখছি মুলবি কথা বানাইছ কো 5-7000 বানাই লিছি আমি জালালউদ্দিন রুমি সই দিলি এটা মুলবি কো তুই মুসলমান হইছ তুই হিন্দি এখন আপনি আমারে বুঝাইয়া দেন যে লোকটা মাদ্রাসার প্রিন্সিপাল যার সই ফাইলে মুফতি মুফাসসির রয়ে যা এই লোকটারে ফাগলা কয় মুসলমান হইছিস নি জালালউদ্দিন কয় আমি মুসলমান কর না তুই মুসলমান নবী কইতে অহন কায়দাতে ফরানুম বেড়া তুই তো কিতাব লেখছ তার আমি কায়দাতে প্রশ্ন করুম পুত্র দিতে পারবি নি তে এলেমের কিন্তু একটা বাহাদুরি আছে আছে না মনে মনে তে ফাগলা রে কয় আচ্ছা কইরা দেখেন চেন দেন ফারিদি কোকালে মা মুসলমান আচ্ছা ফুল্লা প্রশ্ন নাই দিয়া সুবহানাল্লাহ কোন সাই নাম নরনি আজকে ধরা পড়ে দিয়ে মনে মনে আমি কিন্তু দর্শি আপনার এই কেনই কয় কালেমা মুসলমান কথা কর নাকি ফাঁস কালেমা এর মক্তব্য ফরাইছে না হুজুরা ফরাইছে না কয় কালেমা মুসলমান তে জালালউদ্দিন রুমি কয় ফাঁস কালেমা মুসলমান ক মানলাম তুমি তো মৌলবি কারি সাহ কাইরে কুরি কইতারবা তে তুমি আমার কোন লাগতা হয় নাম দি কইলাছেন দেখি কি কইতার সুবহানাল্লাহ কোন জালালউদ্দিন রুমি কত সহজ প্রশ্ন করতেছ আমারে কোন ফেকা শাস্ত্র থেকে যদি করতো আইন শাস্ত্র আরবির আইন শাস্ত্র থেকে করতো এটা ফুতুয়া টুতুয়া থেকে করতো বুঝলাম বলে বেটা দি খালি কায়দা তে কো তে ভাগলা কো কায়দা তুই তো তুই ফরসত না আইজা শিবে কাইলা শিবে আমি বৈশা দিল যে গুণি অরে কুল দিল জানি আসিবে গয় আমার দয়াল সান্দ মবনি রে জালালউদ্দিন রুমি কো জীবনে ইজাতের 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 কুস্তাদ আমি হচ্ছি না কই লিগি তো তুই মুসলমান না কালেমায়ে তয়ব ফাগলা কো মানছি কালেমায়ে শাহাদাত কো মানলাম কয় কালেমে তাওহীদ কো মানছি কয় কালেমে তামজিদ কো মানলাম
আটাকো কিও আপনারা কোন আপনারা ফোন আমারে আপনারা দেন কিও আপনারা কইছেন না ফাস্টা কালেমা একজন কোন না হুজুর আই আই ক্যালেন্ডার লিডার আজা নবী ফরে মানুষ দরাত বুঝারে কেন জালালউদ্দিন রুমিও আটকে গেছে গা 5000 কি আর আপনারা তো আটকাই বেনি নি ফিন সিমাল আটকে গেছে গা বুঝছেন না কিছুক্ষণ পরে কো ইমানে মুজাম্মেল আর ইমানে মুফাসসাল মিল্লা মনো দুইটা মিল্লা মনো একটা পাগলা কো তোরই সন্ধে লাগে তো এটা সুকু তুরবে কেমনে গিরি তুই কো দুইটা মিল্লা মনে হ ওই তো পারে না উতারে পাগলা কো ইতি বুঝি হইছে তুমি দে মরে এ ইতি হইছ এই দি কালেমা হুনি এই দুইটা কি কালেমা যা 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 আগো কালেমা ওই মুসলমানই হইয়া আমার কাছে আসে সালালউদ্দিন রুমি তো মাদ্রাসায় গেছে কিমন মাদ্রাসায় প্রিন্সিপাল হুজুর গাউসে বা আব্দুল কাদের জিলানির মাদ্রাসার প্রিন্সিপাল সুবহানাল্লাহ রুম দেশের গাউসে বাগে মাদ্রাসার প্রিন্সিপাল আজ কাটকাইছে গিয়া কিরে সব যত কিতাব আদি আছে সব গাট কালেমা কইবার কথা গাট আমি ফাগলার কাছে দরাত ফাগলা কহুন না যা কাড়ো কাটো লিম্বু রস দিতেছে কহুন না যা 40 দিন আজকান হালি 40 দিন সময় দিলাম যা কয় দিন দিছে 40 মা কো গিরে ফুতর মন না বাজা তো কাম মার কয় না ফাগলের কাছে দরাত মা কয় ফুতুই না আমি কো কারণ জালালউদ্দিন রুমি আম্মা ছিল একজন বেলায়েতের সম্রাট জোরে কোন সুবহান ডাক দে কফুত রে আমি ধরে দেখছি ফুত তুমি মুসলমান না হয় আমার ভাই তারাইও না হন কে মনিছে কে হন কে মনিছে আসে নি চলে দিল ফর পাগলা গিয়া দেখি নদীর পারের মধ্যে বাবা ছোট ছোট কোনা দিয়া নদীর পারের মধ্যে নদীর মধ্যে ডিল দিতাছে আর কইতাছে আল্লাহ ওই জালালউদ্দিন আইতাছে দেখকে ওই বাচ্চা আইতাছে কই উল্লা ফল্লা হুন কই দিহে কিতা কই দিহে হে তো শরীরের মোল্লা ক আল্লাহ তরে যদি পাইতাম নিজে রাদি সাবান দিয়া তরে শরীরের মধ্যে মাইকা গোসল করাইতাম ক আল্লাহ তরে যদি পাইতাম দুধ কলা বাত মাইকা তরে নলা তুল্লা বাত খাওয়াইতাম জালালউদ্দিন রুমি কো জীবন তিমুন কথা কইতাছি না তারে হেই ঠিক থাকো আল্লাহ তরে যদি পাইতাম একটা বালিশ দুইটা মাথা রাইখে একসাথে ঘুমাইতাম আর জোরে কও না সন্ধে কই না ব্যাঙ্গে দে যা মুই যে আদি ব্যাঙ্গে না ফিলার আলহামদুলিল্লাহ কোন মিয়া একটা দুইটা বছর 18 বছর মুনি হাইতেছি একদম বেসন 18 বছর মুনি হাসছি সুবহানাল্লাহ কও পাগলা কই জীবনে ইতা তোর শুনছিলাম না আবার চিন্তা করতে তো তার ইতা নজিকে ফেস দূরে তো আমি কলমা হিক করতাম না কারণ মুসলমানে তো হইতাম না যাড়া মন ছিটা কো পাগল যাড়া মন ছিটা কো ধর ইয়া কো বাজান আমি তো ফাইছি না কো কেরে কোন এত গাড়া গাড়ছি কিন্তু কালেমা তো বিছেরে ফাই নাই তবে ফাইছি একটা ডাক দে কই বাজান আজকাল টিকা শরীয়তের এলেম বাদ দিয়া দিলাম এক তারাটা লইছে জালালউদ্দিন রুমি লয়া গান গা হাদিস কোরআন ফইরা দেখলাম সবই রইল বাকি সখী আমি কেমনে ফিরিত রাখি কলমের লেখা কাগজ দিয়া জগৎ সবরাইয়া ইডা বুঝি সবচেয়ে তোমার ফাহি আর জুহি সুবহানাল্লাহ একটু গভীরে যাইয়েন বাজান আমার কালেমাটা না না তোর শরীর যে এলেমের গরম দেখা যা বাবারি তোর শরীরের মুল্লাটি দেখলেম নামটা ডরাই সুবহানাল্লাহ কোনা
ঠিক না ক জানাবাজ আমনে জেডা মন চিটা কইনি আমার কালেমাটা সে কইছি হে তারি যদি তোর 5000 কিতাব নদীটা এই কুয়াটা ফলাই দেস এই নদীটা ফলাই দেস মতান্তরে কুয়া মতান্তরে নদীটা ফলাই দেস বিনিময়ে কালেমা দমু সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ এই 5000 কিতাব লিখতে 40 বছর সময় লাগছে কয় বছর 40 বছরে কামাই করছে 5000 কিতাব লিখছে কইতাছে এই 5000 কিতাব যদি তুমি ফলায় দাও তাহলে আমার বিনিময়ে আমার এই কালেমা নিতারবা আল্লাহু আকবার কোন না আল্লাহু আকবার গভীর মনোযোগ মুসলমান হইয়া হইল মুসলমান হইলেনে নামাজ ফরজ কথা কোন নাকি মুসলমান হইলা নামাজ ফরজ রোজা ফরজ হজ ফরজ যাকাত ফরজ মা বাবার খেদমত ফরজ মুসলমানই না থাকলে হের ফরজ আর নফল দিয়ে কিতা করব ওস্তাদ করতে পারবো জালালউদ্দিন রুমি ডাক দে কই বাজানো কালেমাটা দেন কো কিতাবান বিশ্বাস করি না শরীয়তের মোল্লারে দে জি এই পাগলা কথা শোনার পরে 5000 কিতাব নিয়ে আসলেন কোয়াডার মধ্যে ফালায়া যখন বাবা শূন্য হয়ে গেছে জালালউদ্দিন রুমি এবান ডাক দে কই বাজানো আমার আর এলেম কালাম নাই ফুজি বলতে আর কুস্তা নাই ডাক দে কই বাজালো আমারে কালেমা দেন পাগলা ডাক দে কই কালেমা দিতাম না হদা তরে বন্ধু দিয়া দিমু মালিকের সাথে তরে প্রেমের একটা বন্ধন দিয়া দিমু এবার জালালউদ্দিন রুমি পাগলের কথা শুননা বড় হাসে আর মনে মনে আনন্দ কত সেজদা দিলাম মেরা জুইল নাম কত টাকা ডাকলাম খবর পাইলাম নাম পাগলা ডাক দেয়া কই এখনই আল্লাহ দেখবি আল্লাহ দেখবার বাহি থাকতো নাম গভীর মনোযোগ তৌবা কইরালেন তৌবা ফরে যখন বাবা শরীয়তের কালেমা তো জানবার বাহি নাই যেই মাত্র তরিকতের কালেমানের বাবা 40 টক কর আল্লাহ আকবার কিতা না শরীয়তের কালেমা 24 তরিকতের কালেমা 40 আল্লাহু আকবার কইতেন না যেই মাত্র শরীয়তের হইল 30 তরিকতের 10 অন্য হইল 40 কথা কন যেই মাত্র হা হুতে লাম কামে পাগলার শাহাদাত আঙুলটা ধরে ডাক দে কয় জালালউদ্দিন রুমিও তৌবা করছ কার হাতে ক আপনার হাতে তোমারে কি ফরাইলাম কহু তৌবা করাইছেন শরীয়তের কালেমা দিয়া তরিকতের কালেমা দিয়া শাহাদাত আঙুলটা যখন গুতা মারছেন আল্লাহু আকবার কোন মিয়া আল্লাহু আকবার কহু আমার একটা কোরআনের আয়াত মনে হইয়া গেল হালাকাল্লাহু আদামু বিসুরাতিহি আল্লাহু আকবার কইতা না হুজুর বুজ্জা ফলাইছি হাকিকতের গোতা ফাইলে আল্লাহ দেখা যায় এটা তার প্রমাণ কারণ আল্লাহ তো মানুষের সুরত দিয়া বানাইছে হুজুর ওই কথাটা তো আগে বুঝছি না গোতা হয় এনে বুঝছি সুবহানাল্লাহ কোন না মিয়া এবার আল্লাহ এক ফাগলা রে বেশি ফাগলামি করিস না তোর মধ্যে কিছু ভুল আছে কইলাম দেখেন আল্লাহ আল্লাহওয়ালা মানুষ যারা ওলি যারা যারা নিশিতে বাবা এলমে তাসাউফ যেটাকে এলমে মুকাশাফা বলা হয় যেই এলমটা আমার মালিক ওই যে গভীর নিশিতে মুর্শিদ কেবলা ঘুমায়া গেল যে তার সাথে প্রেম খেলে সুবহানাল্লাহ কইতেন না তে ফাগলারে ঘুমের মধ্যে একটা গুতা মারছে তা কি রে ঘুমাইরিছস
তোর মধ্যে যতলা বললি আমার মধ্যে ভুল মানি মানছি তোরে জিভে আগানগরের মানুষ ভালোবাসে জগমনপুরের মানুষ ভালোবাসে যে আদর করে ভালো তোর মধ্যে যতলা ভুল আর যতলা তোর গুনাহ আমি যদি তোর আসল কথা মানুষদের প্রকাশ করে মানছি গেলাম তোর আর দাওয়াত দিত না পাগলা কই তুমি আমার কয়ে দিবা কো তুমি গুতাও কয়ে দাও তো তুমি আমার কথা শুনলো তোমার ওগুলা আসল কথা আমার দ্বারা আছে আজকে মাইক দিয়ে কয়ে দিয়ে তোমগা মানুষে তোমারে যেইভাবে ডাকে যেইভাবে প্রেম ভালোবাসা দে তোমারে ডাকত না সেজদা দিত না জিকির করত না ফাতলা মারব সুবহানাল্লাহ কোন আল্লাহ কয় তোর কাছে কি কথাটা রাখছি মানুষের কাছে কয়ে দিলাম ডাকত না ডাকত না তো একবারই ডাকত না দেখবা কয়ে দিম গেলাম সুবহানাল্লাহ কোন না আল্লাহ কা দিতে কি তো কয় তোর কাছে কি গোপনটা রাখছি কয়ে দিলে প্রকাশ করে মানুষ আমার ডাকবে না কো মাবুদ আমি কোন তোমার আমি কোন দোষের কথা কইতাছি না আপনার কথাই আমি নরে ফিরাই দি মুহি আল্লাহ একটা কথা বলি বলি কি কুলিয়া ইবাদিয়াল্লাজি আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ কি কথাটা কার কইটা তো আমার হই কইটা কিতে কইছেন বন্দারে হাজার কোটি গুনাহ আসমান পরিমাণ জমিনে পরিমাণ গুনাহ করলে করছো আমার রহমত দিকে যেখানে বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ যেই জায়গার মধ্যে বন্দারে কইছো বন্দারে কোটি গুনাহ করলে করছো আমার গুনাহ তুই গুনাহ করলে করছো আমার রহমত দিকে তুই কইলাম নইরা শুইস না আমি যে মাফ করতাম না এই কথাটা তো বিত্রী নিস না সুবহানাল্লাহ কোন না তুই বিত্রী এরপরে কইছো বন্দারে হাজার কোটি আসমান জমিন পরিমাণ গুনাহ লয় যদি কানে ধরে কস আল্লাহ বুঝতার সিনেমা ভূত কইরে লইছি কানে ধরে যদি কয় আল্লাহ বুঝতে পারি নাই আমি তোবে না সোয়া করতেছি কানে ধরাম মাবুদ রে যতদিন বাইচা থাকবো আমি আর গুনাহ করতাম না তুমি কইছো বন্দা যদি খালি নিজের ভুলটা স্বীকার কইরা কই আল্লাহ আমি আর করতাম না তুমি কইছো ওয়া গফিরলাকুম জুনুবাকুম আগে এবং ফিসের যত গুনাহ আছে ওয়া গফিরলাকুম জুনুবাকুম ওয়াল্লাহু গাফুর রহিম বন্দার একটা ডাকে তুমি সব গুনাহ মাফ কইরা দিবা এটা শিহার করছো তুমি করছি তো তা আমি অনুকম কিনে করতে থাক দিস একটা ডাক এই কথা তুই হিয়ে দিই কে বেশি বানি যে করতে থাক দিস একটা ডাক আল্লাহ কে দেখ ফাগলা এমনি মাইসে নামাজ রোজা পড়ে না এইভাবে ভাঙ্গে দিলে তা তুমি আমার গোতাও দু সুবহানাল্লাহ কোন না আচ্ছা মাহবুব আচ্ছা না আপনি আমার কইলে কইছেন আপনি তো মালিকে মৌলা আমার কারিগর আমার হইলো স্রষ্টা আমি গুনাহ করলে আমি ওই গুনাহগার আর আপনি মাফ করলে হন গাফফার কথা কোন ঠিক কিনা আল্লাহ একটা প্রশ্ন করি আপনি রে আল্লাহ তুই কিতা কইবি আমারে আল্লাহ দুনিয়ার কোন মানুষ গুনাহ করলো না আমিও করলাম না সবাই হালি নামাজ রোজা এলেম কালাম জিকির আজকার মধ্যে মশগুল কেউ গুনাহ করল না গুনাহ যদি না থাকে তোমার গাফফার নামের টাইটেল থাকব নি অন কি মনে হচ্ছে খেয়াল করেন কথাটা খেয়াল করেন কেউ গুনাহ করল না কেউ গুনাহ করল না গুনাহ করলে হয় গুনাহগার মাফ কর দিকা তোমার নাম গাফফার গুনাহ করলো না গুনাহ করলো না কোন সৃষ্টি গুনাহ করলো না তাহলে তোমার গাফফার নামের টাইটেল থাকবো নি আল্লাহ আকবার কোন না পাগলা ডাক দিয়া কই আল্লাহ আমি গুনাহ করুক তুমি মাফ করবা তুমি তোমার
আর হাকিকতে কাফফল নামের টাইটেল মজুদ রাখার জন্য আমার গুনাহ তোমার দরকার আছে আর জোরে কোন আল্লাহু আকবার এটা বুঝতে গেলে গভীর ইলম লাগবে কথা কোন ঠিক কিনা তোমারটা ঠিক রাখতে আমার দরকার আছে গভীর মনোযোগ আল্লাহ তুমি আমার সাথে ফাগলা কমার সাথে এলিছো তুমি আর আমার আমি উদ্দুর্দি মুরগির বেজ যাই তুই সেটা হুইসা দে একটু দেশি মুরগা হাই এটা তোমার ভালো লাগে না আল্লাহ হবে কোন না আল্লাহ কই যে মত বুঝেন না বন্ধু বন্ধুর সাথে কত মজার কথা গুস হইছে কেন রাগ হইছে কেন আল্লাহ কই এই ফাগলা আচ্ছা না তোর খুশি করে মতি অনেকটা কিছু সামার দাও আমি সামু কেমনে তোমার কাছে আছে আরে হেই দিকে তাকো ইওয়াস উন্নতি কইলে তো কথা সিঢি রুয়াস করতেছে কথা কর নাকে কইব নিও আগে বুঝালো ওয়াস শুন না লও ফাগলার খুশি করবার লাগে আল্লাহ কয় এই ফাগলা কষ্ট তুই আমাকে শাস্তা কর না তোমার কাছে সামু কেমনে থাকলে তো আমি সেইটা আমি যেটা সামু এটা তো তুমি তোমার কাছে নাই আরে হেই দিকে তাকো আমার কাছে নাই কোন আইডিয়া নাই তোমার দ্বারা আমি আমার কাছে যেটা মন্ড সাইটা নাই তোমার দ্বারা সুবহানাল্লাহ কান আল্লাহ কতি কসেন দি একটা কথা তুমি আমার শেষ নবী বানাইতার বা মন কি মনিছে আল্লাহ কইটা বাদ দাও তে দিল দিল কইছেন তোমার দ্বারা নাই এটা সুবহানাল্লাহ কইটা না কইতে আর কাছে কইটা চাইলো তো তুমি দিতার না আমারে আল্লাহু আকবার কোন না হ্যাঁ অত সহজ আল্লাহ তোমায় খুঁজতে গিয়া ফয়রা গেলাম বিসন্ধাই ওরে মানুষ দিয়া মানুষ বানাও আল্লাহ তাখব কোন জায়গায় আল্লাহ তোমায় খুঁজতে গিয়া ফয়রা গেলাম বিসন্ধাই নবীর মাঝে তুমি থাকলে মেরাজে যাই কোন নবী তোমার সুরত নবীর খলে দিদার খল কার ছবি সুবহানাল্লাহ কোন কেডা কার সুরত দর্শ বুঝুম কেমনে জিব্রাইল কো আদম তিক্কা নবী পর্যন্ত শেষ নবী পর্যন্ত একটা প্রশ্ন করছি যে 2 লাখ নবী পয়গম্বর সারি করছি কিন্তু আল্লাহ তো দেখছি না কো শেষ প্রশ্ন আপনার কাছে আল্লাহ আমারে দেখাই দেন না কো তোমার ফাওয়ার কুদ্দুর কো সিদ্দাতুল মুনতাহা কই গিয়া দোহাস কাল হেন কইরিছে সুবহানাল্লাহ এই সময় দেখে গেছে আমার নবীজি মসজিদে নবীর মধ্যে বাবা পাগড়ি পে ফেসাইতাছেন পাগড়ি পেসাইতাছেন জিব্রাইল আমি গিয়ে দমা আমার শৈশ নূরের পাহা আমি নেক পলে কাইসে গেলাম কারে কিতা দেখলাম আয়াতে আবার আয়াতে আমার নবী দিছিল বাবা একটা ফেস আয়া দেখে মাত্র দিছে দেড় ফেস সুবহানাল্লাহ কোন এর ভিতরে হাফ ডাউন জিব্রাইল সিদ্রাতুল মুনতাহা আল্লাহু আকবার কোন নামিয়া আবার আশা যাওয়া করছে এইভাবে কিতাব প্রমাণ করছে জিব্রাইল একবার না দুইবার না আমি হাফ ডাউন করছি 7 বার এর ভিতরে নবীজি শুধু দেখলাম আরাই ফেস ফাগরি মুবারক ফেসাইতাছে এর ভিতরে আমি 7 বার হাফ ডাউন করলাম আমি আয়েশা দেখি মসজিদের নববীতে আমার কামলেওয়ালা নবী আরে পাগড়ি ফেসাইতাছে আলমে বাবা সিদ্রাতুল মুনতাহার মধ্যে গিয়া দেখি পাগড়ি ফেসাইতাছে সুবহানাল্লাহ ফেস লাই গেছে গা কোজর বুঝলাম না কষ্ট কে কেন কোজর ইহে নয় ও কই কইলাম হুজুর আমনে রিগি হেন গুইরে গরে দেখি সুবহানাল্লাহ জিব্রাইল কো গুইরে তামনে দি দিমি আরে বিহু বি কথা নাই বুঝাই বললি কি আমি তোরে ফাড়াই দছি পারবা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমার আল্লাহ বলে নাই কোন নবী রে আমার আল্লাহর মত বানাইছে আমি মুস্তাফা রে আমি নূরে মুস্তাফা রে আমার আল্লাহ ডিক্লেয়ার দিয়া কইছে হাবিব গো কুল কায়নাত যখন সৃষ্টি করে বানাই নাই বানাই নাই বানাই নাই আমি যখন কোন সুরত ধরাই নাই আমি আল্লাহ নিজের সুরত দে হাবিব আপনারে বানা দিয়া যায় সুবহানাল্লাহ
আল্লাহু আকবার কোন নবী জিব্রাইল দে ও জিব্রাইল এই কারণে কোন নবীর ক্ষমতা হয়নি উত্তর দেওয়ানের আমার দেখছো কো জি হুজুর কবার দেখছো হুজুর আরাইফেসের মধ্যে আমি দেখছি সাতবার আমার নবীর দারে একবার না দুইবার না আমার নবীর 63 বছরে জিন্দেগিতে আমার জিব্রাইল আমিন একবার না দুইবার না 4500 বার নবীর কাছে এসেছে জিব্রাইল আমার দেখছো বলে জি হুজুর আমারে দেখা যাও মনটা বইরে দেখা যাও আমারে যারা দেখছো আল্লাহ দেখার সাথ আর মিটা গেছে এই কারণে কই বলতেছেন নবীর মাঝে তুমি থাকলে মেরাজে যাই কোন নবী তোমার সুরত নবীর হলে দিদার খলো কার ছবি ওই আবার আসল সুরত করছো নবী গাইতেছি নবীজির গায় আল্লাহ তোমায় খুঁজতে গিয়া হইরা গেলাম ভীষণ দায় কোন আল্লাহ তোমায় খুঁজতে গিয়া সংসারের চাপে পড়ে হালাল হারাম কত হাই হাই নো আমিও বাদ নাই বলে হুজুর কেমনে আর ওয়াজের মাহফিলে কোনটা কোনটা আমার দেন কুতারি আইঙ্গা হুঙ্গা কুতারি আমার তো ই এলম নাই কত বালা মাই সেটে হ দিতার বুড়া মাই সেটে হ সংসারের চাপি পড়ে হালাল হারাম কত হাই ঈশ্বর তোমার কইলে তুমি কত খাইছো তাই তুমি কইছো না আমারে তোমার সুর দিয়ে বানাইছো হালাকাল্লাহু আদামু বিসুরাতিহি আদম বানাইছি আমি আল্লাহর খুদার সুর দিয়াম আর জোরে কোন না আমি যদি দুজুখে যাই ওই আবার আমি যদি দুজুখে যাই আল্লাহ তাকবা কোন জায়গায় আল্লাহ তোমায় খুঁজতে গিয়া ফইরা গেলাম ভীষণ দায় কথা কোন ঠিক কিনা রে বাবা বাবা আমার ওয়াজ বুঝতে গেলে রে বাবা একটু গভীর মনোযোগ অত্যন্ত বাবা গভীর জলে ডুবদা বসতে হইব আমার প্রশ্নই আল্লাহ এই আদম রে তুমি কেমনে দুজহ জ্বালাইবা এক ফাগলা কো জিব্রাইল আল্লাহ বলে দুজুক বানাইছে রে জুইন বানাইছে তো কামার দুজন লে যা সোমাল কইতে না কাম নেই জি ভাই আমার অর্ডার করে আমি তো মুনি বেড়াচ্ছি নাম লাগাছে অদম্য নেও ই ভাই মানছে কত কো তোর আমার ইজ্জত দিন তোর আছে উনি ইজ্জত দিলে তোর মালিকের দিব আর তোরে বানাইছে আমার মুনি হাট ভালো লাগা আর সোহানলা কোন নামিয়া জিব্রিল মন্ডা কে হুশি মানে বাজার বি কথা শুনলে গিয়া কাল্লা কিতা কহ রাও করিস তাই ভাগ লাগলাম সে তাই সর মারবো দেওয়াস না আমার একটা ফেরেস তারা হাট করলে রে মুসা নবী কিতা করছে আজরাইল রে আর ই ভাগলা মুসা তিকার বেশি ভাগল কিতা কইছে ক ভাগল বলে দুযুগ হয়ে যাইতো দুযুগ বলে তুমি বানাইছো দেখাইতাম আল্লাহ কয় দুযুগ দেখাইবে তো দূরের কথা দুযুগের দ্বারে কাছু নিও না দুযুগের দ্বারের কাছে নিলে ফাগলা যদি জাতা পরে আমি আল্লাহর দুযুগ আর দুযুগ থাকতো না রহমতের ফানি হয়ে যাইব জিব্রাইল কে আল্লাহ দি কেমন ফাগল কো কমনে আর কুস্তা কইছি কো জি গেগ্যা কো আল্লাহ না করছে না করলে আর যাইতে রুম তার সবার নাজিমুন তিমুন মালিকের না করলে তো আমার আদবে মাতা শির কথা কোন ঠিক কিনা রে মিজানের ফাল্লা বলে বানাইছে কজি বানাইছে হাসরে মাড়ো লটকাইব আল্লাহ আকবার কর না ক লটকাইবার আগে আমার দেহাস না ফাল্লাটা কই ফাগলাটা শুনে এটি হি ফাগলাটা ওই সুভাল লাগিতে না দেহেন ভাগলামি দিনে ভাগলামি করে উনি আনুগে করে
জিব্রাইল রে জিব্রাইল ফাল্লাটা কই রাখছে রে হাসরের মাড়ো ফাল্লা উড়াইবো নেকি বুদ্ধিবার তান্দা তুলব হদার একটা প্রশ্ন করণ লাগিনি আরে লিখতে কোন আপনি অত্যন্ত পণ্ডিত আমাদের কোন না 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 তোর সাথে কত কে এমন আর ফুসতাছে না সুবহানাল্লাহ কো না গে কোছেন এই কি গরম না জিব্রাইল গিয়া কো নবী ফরের কোন মানুষটা বেহেশতি কোন মানুষটা দুজুখী আল্লাহ জানিনি আরে কত কোন না কে এখন আমার প্রশ্ন আমি দুজুখী না বেহেশতি আমার আল্লাহ জানিনি তাহলে মিজানে ফাল্লা ধরার কি করে নবীপুরের মানুষ এই মানুষটি দুজো হাজার তোরা এই বেহেস্তে হুদুদি ফাল্লা তুলে সময় নষ্ট করে লাভ কি ফাল্লা কনা ফাগলাকে কিরে জিব্রাইল বুঝলাম না তোরা হেলার তোর নিয়ম দা বুঝি না বুঝতা তা তো হুকুর তুই জানে তিনটা উদি ফাল্লা তুললে আবার ইটা দু আল্লাহ একবার কন্যা এখন আবার আল্লাহ ডাক মাইরা ডাক দেখো ফাগলা রে কোন ফাগলামি করছস মাইন্না নিছিরে পাগলা কারণ তোর সাথে আমার একটা প্রেমের বন্ধন প্রেমের খেলা ডাক দেয়া কয় পাগলা রে মিজানের ফাল্লা হাসরের মাঠে লটকাবো এই কারণে আমি আল্লাহ বালা জানি কুন্ডা বেহেস্তি কুন্ডা দুজুকি শুধু আমার নবীজি যে কত মহান তার যে কত বড় শান ওই মানসান হাসর মিজানে লটকাই ভূমি জানের ফাল্লা দিয়া প্রমাণ সুবহানাল্লাহ একমাত্র আমার নবীর সিম্বল লাগা আল্লাহ হক কন্যা আমার আল্লাহ কো ওয়ারাফা আনা লাকা জিকরাম আল্লাহ হক কন আমার নবীর চিনার লাইগা আমার নবীর হাকিকত বুঝার লাইগা হালি আমার নবী যে কেমন জিনিস আমার নবী রাহমাতুল লিল আলামিন যে কত বড় দামি এই কথাটা প্রমাণ করামু মিজানের ফাল্লা লটকায় হাসরের ময়দানে কথা কোন ঠিক কি না নাইলে আল্লাহ জানে না ও কোনটা বেহেশতি কোনটা দুজুহি ফাগলা কর না এটা আমার দেখান লাগবো কিল্লিগা ফাগলা কর আমি দেখালাম জিব্রাইল কয় এই টিকা কই গেছা সোহান লাগুন মাঝে মধ্যে খুশি দেখ একটা কথা পারবো গেলে এই মেয়ে এই মেয়ে রান্না মেয়ে দেবো কি রে এইটি পারবো এটা কথা শুধু দেখো না এরকম পাগলা এই তুই জিগে মিনি গিয়ে শুনি জিব্রাইল কারি আমনে জিবে আমার একটা কুদারি মারেন না এই সভ্য না আমনে কোনো নবীও না ও ইল্লিগে তুই আমার হালকা মনে করতেছ ফাগলা ডাক দিয়া কয় সিনুষ্ণি সিনুষ্ণি আমি কেডা আমি বইলাম ওয়াজ করুনি ফাগলা মন নাম ডাটি কুইনা সিন্না যা একটা মারো নার্সনি হুদার কসম নবী লাগতো না রে জিব্রাইল নবী লাগতো না আমি ওয়াজ্জা ফাগলা যদি মিজানের ফাল্লা ধরে ধরে ধরাই তারি আমার নবীর উম্মত দিতাম না একটা জাহান্নামে দেখছ তুই আছে কুস্তা আছে কুস্তা আর কত সুন্দর দাঁত লেগে বুঝছে তুই হেন কই কথা কয় আমি নবীর মনে একটা প্রেমিক আমি ওয়াজ্জা ফাগলা থাকতে দিতাম নাই একটা আমার নবীর উম্মত জাহান্নামে যাইতে আল্লাহু আকবার কোন আন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইস্তাকু ইল্লা ফি ইশকা আদাবুকুম ফিদ দুনিয়া ওয়াল মুমিনিন ইলা ফিল জান্নাতি ওয়া রাওজাতু মিন রিয়াজুল জান্নাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার কোন না কই শুরু করছো পাগল রে জিব্রাইল আমার ফাগলার সেটাইও না এ
এই পাগলা দুনিয়ার মধ্যে একটা সেকেন্ড সুখের আশা করে নাই এই পাগলার জীবনটা গেছে আমার বন্ধুর প্রেমে জীবনটা গেছে আমি আল্লাহর প্রেমে এই পাগলার সামান্য টুকু সময় গেছে তার মার প্রেমে কিন্তু তার জীবন তালাশ কইরা দেইখা যার জিব্রাইল দেইখা যা আমি আল্লাহর হাকিকতের খাতাটা দেইখা যা পাগলার জীবনের ইতিহাসের মধ্যে একটা সেকেন্ড ছিল না পাগলা নিজেরে নিজে চিন্তা করতে জিব্রাইল আস্তে ধীরে আদবে কথা কইও এই পাগলার মনে ব্যথা আছে সুবহানাল্লাহ কো না কষ্ট হইতাছে আপনারা কথা কইলে আমরা কইছি আরেক পাগলার কথা মনে আছে নি মনে আছে নি একটু দুরুদ শরীফ মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলাম সাইয়্যিদানা মুহাম্মাদ ও দা নাবিহা নাম Maulana Muhammad Allahumma salli alam Shikhaiya premo khela Ekhon kutahi lukai laga Shikhaiya premo এখন কুতাই হাইরে দেখা দিয়া নি বাহু জালা ফুরাও মনের বাসনা হাইরে দেখাম নি বাহু ফুরাও মনের বাসনা আল্লাহ একটু গোপনী মনোযোগ এক ফাগলা কয় কিরে ফ্রেমের মধ্যে বলে আল্লাহ আছে রে সুবহানাল্লাহ কন্যা কহ প্রেমের মধ্যে আল্লাহ প্রেমের মধ্যে আল্লাহ এই ফাগলা প্রশ্ন করতেছে আমার খাজা বাবারে সুবহানাল্লাহ কইতা না সুবহানাল্লাহ প্রেমের মধ্যে বলে আল্লাহ আছে খ প্রেমের মধ্যে আল্লাহ আছে তাহলে শুনেন আমি একটা কথা বলি বলি কি দেখেন আমি একটা লোকের অনেক ভালোবাসি কোন আমার মনে হয় না যে আপনি ভালোবাসছেন ভালোবাসার তো প্রকার ভেদ আছে কিরকম হুব্বে রাসূলুল্লাহ ইমান সুবহানাল্লাহ কইতা না ভালোবাসার মধ্যে ইমান আছে আমার মনে আপনার ভালোবাসার মধ্যে কোনো ত্রুটি আছে কিরকম তাহলে আপনার ভালোবাসার লোকটা কেডা আমার ভালোবাসার লোক হইল মেয়েটার নাম হইল নার্গিস সুবহানাল্লাহ কইতা না নামটা কিতা নার্গিস আমার নাম তো কায়েস ক তুই মজনু ও নার্গিস মানে লাইলি ও তোরা দুজন আল্লাহ আকবর কোন নারী তোরা দুজনের প্রেম তো আমি অনেক কিছু শুনছি তোরের মধ্যে তো আল্লাহ রাসূল আল্লাহ আকবর আসর নামাজ পড়তেছে একবার দেখি বুঝছেন না ওই নামাজ কোনো কোনো মুরব্বীরা দেখেন আগে হাল চাষ করতেছে বেলাটা যাইতেছে গা কোন মতে তৈম করে আল্লাহ মানুষ কত নামাজি আছেন ওরা কত সহস্র ইমানদার আছেন মানুষ নামাজ পড়েন না নামাজ যে কত মজার জিনিস কত মধুরতা রয়ে গেছে এটার ভিতরে আল্লাহ দেখা যায় সেজদাটা দিবেন আল্লাহর কুদরতে কদম গিয়া ফরব সুবহানাল্লাহ কিতেন না ইমানদার নামাজ পড়েন বেমানে নামাজ পড়লে কাম হইতো না ইমানদার নামাজ আপনারা নামাজ পড়লে কাম হইব সেজদাটা দিলে আল্লাহ দেখবেন সুবহানাল্লাহ কিতেন না আসর নামাজ পড়তেছে তো আল্লাহু আকবার মুজনু ফাগুলে গেছে গেহি ওই যে যার নাম কায়েস তে মানছে কি রে তোর তো একদিন দেখলাম না আল্লাহ রাসূলের নাম লইতে হারি লাইলি 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 এটা কোনটা
হুর ভাগলের করে ফল তুই কইতারস না লা ইলাহা ইল্লাল্লাহ কই আমি লাইলি করে তোর সমস্যা আছে কই এই কথার কইতো কই না মিটা কথা হিরার মধ্যে আমার লাইলি নাই এটা মধ্যে আমার লাইলি আছে এই ফাগলামি করতে করতে ওই যে নামাজ পড়ছি নেক বেটা এই মুজনু গিয়া গাটটার মধ্যে ফাড়া মারছি কেউ আচ্ছা সেজদার মধ্যে সময় দিলাম আরো আছেন দাঁড়াই তেলাড়িটা বুঝছেন ওই গুরুটি ছেড়ে আর নামাজটা পড়তেছে আল্লাহ লাড়ি আছে না দাঁড়াইটা হরহিল হরহিল্লাডা নামাজটা বাদ দিয়ে একটা গোদা মারছে ও এই ফাগলের গরু গল বন্ডার গরুর বন্ডা তুই দেখতেছ তো আমি নামাজ পড়তেছি তুই আমার গারো হারাম আছে মাশাআল্লাহ তাই কি নামাজ দিটা তো কি নামাজ দিটা আমি একটা বিড়ির ফাগল হইয়া আমি দেখছি না লোকটারে এখানে যে মানুষ না কি আছে মেয়েটা দেখছি না একটা বিড়ির ফাগল হইয়া আর বিড়িটা যে বানাইছে তোমারে যা বানাইছে আমারে যে বানাইছে তার সাথে প্রেম করে আমি ফাড়া মারছি তুমি কইতারো তুমি আবার নামাজি সুবহানাল্লাহ কইতা না আলী রে উহুদের উহুদের যুদ্ধের মধ্যে একটা তীর গিয়া আমার নবী ক সাহাবীরা ওহন না ওহন না কিছু ইশারা কইছে এই আপনারা এক কাম করেন আমার ফরে নাম নাশটা পইলেন আমি জোন আলীর নিয়ে নামাজও দাঁড়ে জমুগা এই ফায়দা সত্তর জন আপনার টাইনে হইলা লেবেন নবী নামাজ পড়ে দেশ আলী দিকে বুঝা লাইছে তো আমার নবী তীরটা ঢুকছে কেউ খুলতারে না এমন তো অবস্থায় আমার নবী সাথে যারা সাহাবিরা আপনারা নামাজে যখন সেজদা দিবগা কিতাবে লেখছে সত্তর জন সাহাবি আলীর তীরটা উল্টা টেনে ছুড়াইছে সালাম পিড়ে কো হুজুর আমার পায়ের তীরটা রক্ত ঝরতেছে সালাম পিড়ানোর পরে দেখ কেমন নামাজ পড়ছে ও আর মশা ও মারে এটা ফুলো যাই ফুলা ডিমুন আলাম নামাজে গিয়া দেখ কো মারে আছে না না গভীর মনোযোগ মুন্নু ডাক দিয়া কব আমি আর শুধু লাইলির প্রেমে পাগলে আপনারে দেখি নাই লাইলিরে যে বানাইছে আমার যে বানাইছে আপনারে যে বানাইছে তিনি তো সবচেয়ে বড় প্রেমিক কি প্রেম করলাম আমরা কি প্রেম করলাম এখনো তার সাথে প্রেমের কথা কইতে পারলাম না জোরে কন্যা সুবহানাল্লাহ ডাক দে কয় বাজানো আপনি তো সেজদা দিয়ে আপনি আমার ঘরে ভাড়া দেখছেন মাড়ি দেখছেন আপনার নিয়াজম আমার লাইলির সামনে আমি আমার লাইলির সামনে রাইকা সেজদা দিমু আমার লাইলির সিনার মধ্যে আল্লাহ দেখা যাবে আল্লাহ আল্লাহ করে লাইলা মজনু নামের অন্তরাই অগো মজনু নামের অন্তরাই আজকে রাত্রি আইলে মজনু দিব মালা তার গলাই এমন প্রেমের খেলা খেললো তারা দুইজনে সাক্ষী রইল চন্দ্র সূর্য মিলন হবে হাসরে সুবহানাল্লাহ কন্যা আমার সাথে কন্যা গুলো আমার নিজেরাতে লেখা মিয়া আল্লাহ আল্লাহ করে লাইলা আল্লাহ আল্লাহ করে লাইলা মজনু নামের অন্তরাই মজনু নামের আজকে রাত্রি আইলে মজনু দিব মালা তার গলাই কথা কোন ঠিক কিনা এমন প্রেমের খেলা খেলল তারা দুইজনে সাক্ষী রইল চন্দ্র সূর্য মিলন হবে হাসরে সুবহানাল্লাহ কন লাইলির বার কুত্তাড়া রাস্তা দিয়া যা মজনু গিয়া কুত্তারে সুমাইতাছে মাইনছে কো কিরে নবী কিরে এই পাগলের করে পাগলে মুম্মাই অতদিন তো বুঝতাম তুই লাইলির লাগে হন তুই কুত্তারে সুমাস ইটা কুন্ডা সুবহানাল্লাহ কন্যা আর ওর দিন তো শুনছিলাম লাইলির লেগে তুই ফাগ বেহে এমন তোমার সে রাস্তাঘাটের করা শুরু করছো কুত্তার সুমাস দু
আপনারা এমন কুত্তা হই দেখবেন কারণ আপনারা স্যারেরাই তো খুব মানে আপনারা সব তো কুত্তার সুহি দিছে আমার সবটা লাগাই দেখো না মানে কারে বিহু এটা কুত্তা না এটা আমার লাইলির বাড়ির কুত্তা সুবহানাল্লাহ লাইলির বাড়ির কুত্তা সে দিনের সমাজ দু কই না লও না তোমরা তো কুত্তা হই দেখো এটা আমার লাইলি আওয়াজ করে মাঝে মধ্যে হাইতে বলে দিলে ভাত খাওয়া এইখানে লাইলি ফিসি ফিসে তাহে একশোটা কদমের মধ্যে একটা কদম আমার লাইলির ফওয়ার সাথে মিলছে না ফওয়ার সাথে যদি একটা কদম কুকুরের কদম যদি মিল্লা তাহে একটা কদমে যদি ফওয়ার কদমে কুকুরের সাথে মিল্লা থাকে আমার লাইলির ফওয়ার দুলা কুকুরের ফওয়ার হইছে আমি কুকুরের ফওয়ার সুমা দেই না আমি আমার লাইলির পায়ের দুলার মধ্যে সুমা দেই তোমরা তো এটি দেখবা আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার যেদিন হইতে আমার দয়াল গহারাগা সেদিন হইতে সব সুফিলাম জীবনের দ্বারা ওরে আমি যদি মরে যাই বাসা তুই হবে কলঙ্কে জন্মের মাতা দে কালই তোমারে সুবহানাল্লাহ কোন মিয়া কোন আমার সাথে দয়াল দ্বারাও আমার সামনে জন্মের মত দিকা লই তোমার তোমার প্রেমের মন্ত্র গদিয়া এই সংসারে দিলারে দয়াল বিজ্যুতি করিয়া আমার হাতের নলা গদিয়া সুবহানাল্লাহ কোন মিয়া ওরে কার পাশরে লুকাইলে জন্মের মাতা দি কালই তোমারে ওই এই প্রেম ভরলেন আমার মালিক দেখতেন আমার ফিরে কইতে পুত্রে একটা কথা মনে রাখিস রাত্র জন গভীরিব সোহের ভাই না ভালো আলি মালিককে ডাকতে মালিক তুমি ইমুন নবীর সাথে কথা কইছি ইমুন নবীর সাথে কথা কইছি ইউলির সাথে কথা কইছি আমি তো তোমার এই রহমতের দূরের মধ্যে একটা আদনাম একটা বন্দা আল্লাহ তুমি ফারো না আমার সাথে উঠানে কথা কইতা একটা লোক যদি বেশির বাসি বাজায় সাপটা কদিন থাকবো গাথা আরে কথা কন মেয়ে কথা কন না দয়াল আমারে যে রাই খা গেলাম আরে উদাহরা আসি বানায়ারে কালাহার প্রান্তি নিল বাস ওরি বাজাইয়া কে যাও রে বাপ যায়া বাসি আমার বাড়ি রাজপ অন্তি দিয়া মনে লই তার সঙ্গে যাইতাম আমি যাতে কুহুব উলমান সারিয়ারে একটা রাত কি তুমি আমার বাসর আইতারো না ফাগলা কই তুমি একটা রাত আইতারো না আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল ফাগলা কই ডাকতে বই না সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ এই যে ডাকা ডাকতাছ কেউ মালিক তুমি দিকটা কথা কইছ আল্লাহ বি জিকরিল্লাহি তাতমাইনুল কুলুব এটা কার আমার ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন এটা কার কয়টা আমার তে তোমার হইলে কথা দি মিল নাই সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ আমি যার লাগিয়া কান্দি
আমি দিবানি সি কোন ফতেতে গেছে গয় আমার কোন ফতেতে গেছে গয় আমার আমার মরসি ঈদ কালো শশী ওরে জাত কুলো মানসাই দি আসি আমি দেখা আবন্দর আসি গো আমি যার লাগি কান্দি আমি দিবানিসি মালিক সবই তোমার সাথে মিলে কিন্তু দেড়া দিলে সমস্যা নাই গীতা সুবহানাল্লাহ কন্যা এই পাগলা রাত্রি সেই কাঁদতে কাঁদতে পাগলা পাগল হয়ে গেছে বাবা যে জালালউদ্দিন রুমিনে এতটি প্রশ্ন করল এই পাগলা ডাক দে কই আল্লাহ জালালউদ্দিন আইসা আমার ধারে মুসলমান হইতো মনে আছে নি ওয়াজ হ্যাঁ মালিকিরে জালালউদ্দিন দুদিনে আইছে মুসলমান হইতো আল্লাহ আমি একটা গুতা দিয়া তার কাশপড়ার জারি করলাম ও মালিক তুমি তাহো ডাইনে তোমার বন্ধু তাকে বামে সুবহানাল্লাহ কইতা না তুমি দেখো ডাইনে ডাইনে আল্লাহ আরে বামে আল্লাহ ডাইনি নবী বুকটা হইল জান্নাত ফেটটা হইল জাহান্নাম গুবির বুনু জুকরে মানুষ জালালউদ্দিন রে তোর বাম স্তনের দুধের দুই আঙ্গুল নিছে আমি পাগলাম আমার শাহাদাত আঙ্গুল দিয়া যখন তোর আমি মের গুথাই মারছি রে ইয়ে আল্লাহ কো কইতে না আইনা তু ওয়াল্লু ফাসাম্মা ওয়াজাহুল্লাহ প্রাণ বাইরা উড়া বাইনাই আওয়াজ কইরা মানুষের দিদা দ্বন্দ্ব ফালায়ও না আল্লাহ কইলাম তোমার কাছে আছে আছে না নাই ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবুলিল ওয়ারিদ আছে না নাই আল্লাহ গাড়ের সাহারার রোগীর চাইতে আরো কাছে আমার নবী আন্নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম তোমার জানে চাইতে নবী কাছে আমি পাগলা দিছি কাশ্মীর বুদ্ধি কুতাব আল্লাহু আকবার কোন জালালউদ্দিন রুমি ডাক দিয়া হুজুর আপনি যখন আমার কাশ্মে গুতা দিছেন আমি তাকায়া দেখি আমার বাম পাশে রুহের মধ্যে আল্লাহর সুরত আমার ডান পাশে আমার মদিনা কামলে ওয়ালা নবীর সুরত দুইটা গুতাও আমি জানি গো আমি বুঝি গো আমার দয়ালের নামে আছে কতই জালাম এই জগতে প্রেম করি কে রুই আছে বালাম কথা কোন ঠিক কি না আর আমি তো কলঙ্কের মালালুম হই আমি জানি গো আমি বুঝি গো আমার মুর্শিদ নামে আছে কতই জালাম ও আমার বাবা পাগলা জালালউদ্দিন রুমির এই পাগলার নাম হইল হযরত শামসুত তিব্রিজি সুবহানাল্লাহ কও শামসুত তিব্রিজি গুতা দিতে দেরি হইছে আল্লাহর সুরত নবীর সুরত সিনার মধ্যে পাগলার বাসতে দেরি হইছে নাম জালালউদ্দিন রুমি কালিমা ফয়রা শাহাদাত আঙ্গুলের গুতা খায়া মার কাছে কইছে মা কইছিন মুসলমান না ওয়া কইলাম বাড়ি তাইছ না দূর টিকা তাকায় দেহে জালালউদ্দিন রুমি আইতাছে
আমার মাজুনুনি জালালউদ্দিন রুমির বুকের মধ্যে লয়া দাগ দিয়া কই ফুত্রে ফুত তোর সিনানার শুধু ইডা মানব সিনানারে ফুদিডা মানব সিনানা তোর সিনারা আজকে টিকা আমার আল্লাহর আরশ হইয়া গেছে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ও ফুদ আজকে টিকা আমি মাজুনুনির দুধের ফুডার কিছু মূল্য তুই দিতার সর কারণ তোর মধ্যে আল্লাহ আইছে তোর মধ্যে আমার নবী আইছে ডাক দে কই ফুত্রে আমি তোর লাগি দোয়া কইরা যাই যতদিন বাচ্চা থাকিস ওই ফাগলার কলম ফিচ্ছারিস না কোন সারবো হে কদুর জামা ধরে যে আসারি করতাম না পাগলার সারি করুম কারণ পাগলার গুতা হায়া তো আমি আল্লাহ দেখছি সোহালো কিতা না পাগলার গুতা হায়া তো আমি মদিনার গর দেখছি জালালউদ্দিন পাগলা কে আইসত কে লেখো না আমার আম্মা কইছে সুবহানাল্লাহ কন্না তোর মুসলমান মানাইছি না বলে জি হে তখন আইসত তো কন্না আমার আম্মা কইছে কই বাপ তো বালি তো তোর অস্তি বাতি যা সুবহানাল্লাহ কন্না জালালউদ্দিন রুমি ডাক দিয়া কয় বাজান একটা কথা কমাম বলে কি কবি কামনে তো মাঝে মধ্যে রাগ হয়ে যান কনা আপনার যদি আমি মালিক পাইলাম আমার নবীর তালাশ পাইলাম হুজুর এবার আমি আপনার চিনতে চাই অনকে মনিছে মানে তোর সিনা যারা কনা আমনেরে চিনতে চাই ও কিরকম হুজুর আমি একটা হাদিস আমার নবীর বর্ণনা করেছিলাম মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু যদি নিজের নিজে চিনতে পারে হে আল্লাহ চিনে হুজুর আমার দেহ ডারে চিনাইয়া দেন তাইলে আল্লাহ চিনবার লাগে আপনার কাছে আউন লাগতো না আমার পিতৃ তালা মেরা দুমু আল্লাহ একবার কোন না ইরে আবুতে বেটা হিদিন শুরু আইছো আজকে তো ফান্না ফান্না কথা কইতে শুদ্ধ কোনা এতদিন ছিলাম যেই এলেমের কাছে ওই এলেম দিয়া শুধু আমি মানুষ বুঝাই তারছি ই এলেম দিয়া টেহারুজি করতারছি ই এলেম দিয়া দুকাবাজি করতারছি ই এলেম দিয়া বাটফারে সিটারে সবাই করতারছি কিন্তু এমই এলেমের মধ্যে আমি আল্লাহ পাই নাই রাসূল পাই নাই যে এলেমের মধ্যে আপনার কাছে আমি শিখছি হুজুর শেষ আরশটা আপনি আমারে নিজের একটু সিনাইয়া দেন না বুঝাইয়া দেন না শামসুত তিব্রিজি ডাক দে কই রুমি রে ও রুমি আগামীকাল তুই বৃহস্পতিবার শুক্রবার রাত্রি আমারই ওই সংলার ভিতরে গিয়া দেখবি একটা গাছের তুলে নির্জলে দুইজনে কথা বলবো এই ফাঁকে দিয়া তুই সালাম দিবি আর জোরে কইতেন না দুইজন মানে হুজুর এটা বাংলন দিত না তুই যাইয়া ওই দিন রাত্রি প্রশ্নটা সালাম দিয়ে কইবি কে কারে কথা বলতেছেন কে কারে চিন্তাছেন আপনি আমি জালালউদ্দিন তুই জালালউদ্দিন যখন মাঝখানে দাঁড়ায় যাইবি আমি এমনি হাতে ধইরা তোর আত সইপা দিমু আর দূরে কোন সোবাহা